সৌনহুম, তোরা কি একরে ভয় পাস? তোরা কি ভারতকে ভয় পাস, আমেরিকা ভয় পাস, রাশিয়া ভয় পাস? আল্লাহ বলতেছেন যদি ইমানদার হস এদেরকে ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে পাইতে হবে আমাকে। কার কথা? আমাদেরও কথা একটাই। আরে ভাই, তোমার নেতা তোমার জন্যে কয়দিন জেল খাটছে? তোমার নেতা তোমার জন্য কয়দিন শরীর মুবারককে রক্তাক্ত করেছেন? কয়দিন নিজের দাঁতকে শহীদ করেছেন? কয়দিন নিজের মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন? আরে শুধু কয়দিন, তোমার নেতা কয়দিন তোমার জন্য অপেক্ষা করেন? আহ, আল্লাহ এমন এক নেতা আমাকে দিয়েছেন যেই নেতা আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নেতা আমার আর আপনার জন্য রক্তাক্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথা মুবারক ক্ষতবিক্ষত হয়েছে। শুধু তাই না, আজও অপেক্ষা করতেছেন কখন আমার উম্মত আসবে, ভুল ত্রুটি আছে তারপরও মালিকের দরবারে নিয়ে যাব, সুপারিশ কইরা আমি জান্নাতে সাথে নিয়ে যাব। অপেক্ষায় বসে আছেন প্রিয় হাবিবকে। এই জন্য আমরা এত মহাব্বত করি, কেন? কারণ প্রিয় হাবিব যে আমাদের জন্য এখনো কাঁদের, এখনো কাঁদের। এই জন্য আমাদের মুসলমান মানি প্রিয় হাবিবের এশক আর মহাব্বত দিলের মধ্যে আমরা গাইথা নিছি। এই জন্য নবীকে কেউ কিছু বললে সব বরদাস্ত করা যায়, এই জায়গায় চুপ থাকা যায় না, কথা বলে ঠিক ঠিক সব বরদাস্ত করা যায়। আমরা তো বলি এটা স্পষ্ট করে, আমাদেরকে ভয় পাওয়ার দরকার নাই। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা নবীর আশেক, নবীকে মহাব্বত করি, আর সেই জায়গা থেকে বলি তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, ভাইকে নিয়ে কটুক্তি করলে কষ্ট লাগে, তোমার স্বামীকে নিয়ে কথা বললে কষ্ট লাগে। তুমি তোমার 14 গোষ্ঠীকে যত মহাব্বত করো, আমি আমার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করি। তোমার বাবাকে গালি দিলে যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলেও কষ্ট লাগে। তোমার কষ্টের মধ্যে, তোমার দাবি আর প্রতিবাদের মধ্যে স্বার্থের গন্ধ থাকে। আমাদের দাবি আর প্রতিবাদের মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে বলতে চাই নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত। সহ্যের একটা সীমা থাকার একটা জায়গা আছে, আমাদের সহ্যের সীমা শেষ হয়ে গেছে, কখন কি হয়ে যায় বলতে পারি না। ফ্রান্সে দেখেছেন আপনারা প্রকাশ্যে আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন চালায় দিছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে এই সন্ত্রাস চলছে, মুসলমান হিসাবে কিভাবে বরদাস্ত করি? আমাদেরকে নীতি কথা শোনাও, আমরা উস্কানি দেই, আমরা উস্কানি দেই না, আমাদেরকে খোঁচা দেওয়া হয়, খোঁচা বন্ধ করো, আমরা সালামত আর নিরাপত্তার অফার তো তোমাদেরকে দিয়ে রাখছি, কিন্তু যদি খোঁচা বন্ধ না করো, তা আল্লাহ আমাদেরকে একটা হুকুম করেছেন, সূরা তওবা খোল আয়াত 12-13, আল্লাহ বলতেছেন ও ইন্না কাসু আইমানহুম মিন বাদি আহদিহিম ওয়াতানু ফি দীনিকুম أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين কথাকার আল্লাহ বলতেছেন আরে মুমিন শোন, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না। আমরা মিনমিন করত জানি, আম্মা জানের সামনে নবীকে ইহুদি আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি মরেন, ধোকা ধোকা, সালামের শব্দের বিকৃতি, আসসালামুর জায়গায় বলছে আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু, আপনি মরেন। এই জন্য আমরা বলি সালাম রে শব্দ বিকৃতি কইরা যে সালাম দেয়, বোঝা গেল এটা ইহুদির সন্তান,
বিকৃতি করে দেওয়ার জিনিস না, নবী আমাদেরকে শুদ্ধ করে সালাম দেওয়া শিখাইছেন। এখন বলে শুদ্ধ করে সালাম বলে জঙ্গিরা শিখায়, যদি শুদ্ধ সালাম দেওয়া জঙ্গি হয় তো খোদার কসম আমিও জঙ্গি। টাকনুর উপরে কাপড় বড়া বলে জঙ্গিবাদের লক্ষণ, টাকনুর উপরে কাপড় বড়া যদি জঙ্গিবাদ হয় তা আমি ওই জঙ্গিদের লিডার আলহামদুলিল্লাহ। আম্মা জান তো খেইপা গেছেন, কিরে নবীর এই কথা বললো বুঝা ফেলাইছে। আম্মা জান বলেন, ওয়া আলাইকুমুসসালাম ওয়াল্লানা ডাবল, তুইও মর আল্লাহর লানত সহ। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা মাহলান ইয়া আয়েশা, আয়েশা থামো, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ সব বিষয়ে নরম আচরণ পছন্দ করেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা নরম আচরণ করতে জানি, কিন্তু কিছু জায়গা আছে আল্লাহ বলেছেন এই জায়গায় মিনমিন চলবে না, এই জায়গায় কই গেছি গা অন্যদিকে গেছি গায়ে হায়। অতানু ফি দিনিকুম, সূরা তাওবা আয়াত 12 খোলেন কোরআন, আল্লাহ বলতেছেন যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, দাড়ি নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ টুপি নিয়ে কটাক্ষ করে, পর্দা নিয়ে কটাক্ষ করে, ইসলামী পরিভাষা নিয়ে কটাক্ষ করে, আল্লাহ বলেন লা ইমান আলাহুম, তাদের সাথে কোনো আপোষ নাই। বলে কি করা লাগবে? বলে যেখানে পাওয়া যাবে ধৈরা হত্যা করতে হবে। যদিও এটা রাষ্ট্রের কাজ, আমরা তাদের কাছেই আবেদন জানাচ্ছি। আল্লাহ বলে কিরে এই দাবি তোলার ক্ষেত্রে তোরা দেখি একটু মিনমিন করতেছস, ভয় পাস, আতাখশাউনাহুম। 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আতাখশাউনাহুম, তোরা কি একরে ভয় পাস? তোরা কি ভারতকে ভয় পাস, আমেরিকা ভয় পাস, রাশিয়া ভয় পাস? আল্লাহ বলতেছেন যদি ইমানদার হস এদেরকে ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে পাইতে হবে আমাকে। কার কথা? আমাদেরও কথা একটাই, আমাদেরকে লাল চক্ষু আর ওই হুমকি ধমকি দিয়ে লাভ নাই। কালিমা যখন পড়েছি এই জানকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি, এখন শুধু অপেক্ষা মালিকের দিন জিন্দা করার জন্যে, এই জানটা কোরবানি দিয়া মালিকের জান্নাতে কখন ঢুকবো সেই অপেক্ষায় প্রহর গুনতেছি। কথা বলে সব বিষয়ে আপোষ করা যায় না। আমার নবীকে নিয়ে কটূক্তি করবা আমরা চুপচাপ থাকবো? যদি চিন্তা করো এটা তো তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছ। আমাদের এই জুব্বা দেখে ভাবছো এরা কিছু বুঝে না, মিসওয়াক আর তাসবিহ দেখে ভাবছো এরা কিছু বুঝে না, বুঝি না আসলে, তোমরা তো পেসপুস বুঝি না, আমরা একটাই বুঝি আসি দাউ আলাল কুফফার। আমার দিনের বিষয়ে গুতাগুতি করবা আমারে পাড়া দিবা আমি কল্লা ফালাইয়া দেবো, হিসাব সোজা। আমার কি হবে আমি জানি না, আমার প্রকাশ্য কথা এটা, আমার সামনে যদি কোনো কুলাঙ্গার রে পাই যে আমার নবীরে গালি দিছে খোদার কসব, আমার আমার বিচার কি হবে আমি জানি না, ফাঁসি হবে না মৃত্যুদণ্ড হবে না জীবন জেল হবে আমার জানার সময় নাই, খোদার কসম সাথে সাথে ওই কুলাঙ্গারের কল্লা ফালাইয়া দিব, কল্লা ফালাইয়া দিব। প্রস্তুত আছো মুসলমান? কি হবে হবে জানি না, নবীর ইজ্জত রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله
সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাদ্রাসা হাসান বানু কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি যে মালিক দিন মানার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে জমা করেছেন, এটা মালিকের দয়া অনুগ্রহ ছাড়া কিচ্ছু না। মালিক যাকে চান কেবল দিন বুঝার জন্যে তার দিলটাই খুলে দেয়। আর কোরআন আল করিমের মধ্যে আসছে, মালিক দিন বুঝার জন্যে যার দিলটা খুলে দেন ওই বান্দা সারাক্ষণ মালিকের স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, أَفَمَنْ شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم করিম এই কথাগুলো বলেছেন যে মালিক এই মহা নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত স্নেহের ভাই, প্রিয় ভাই মাওলানা ইয়াসিন ফারুকী দামাত বরাকাতুহু জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু যেহেতু আমাদের সময়টা সীমিত, আমন্ত্রিত মেহমানের পরিমাণ সংখ্যা অনেক বেশি এবং বড় বড় আলেম সব একসাথে আইসা পড়ছে, তো সেই জন্য আমাদের সময়গুলো একদম সীমিত, কম কম। আয়োজক আমাকে জিজ্ঞেস করেছেন যে হুজুর কখন হইলে ভালো হয়, আপনি নামাজের পরে বয়ান করেন, তা আমি বলছি নামাজের পরে আপনি হিসাব মিলাইতে পারবেন না, এখন যা আছে লোকজন আমি যায় কিছু কথাবার্তা বইলা একজন কমাই, তো একজন কমাইতে আসছি আমি, ইনশাআল্লাহ নামাজের পরে বয়ান শুনবেন ইনশাআল্লাহ, আমার না অন্যদের। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাহকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নাফস। মুতমাইন নাফস কাকে বলে একটু সংক্ষেপে বুঝি, তাইলে বিষয়টা বুঝতে সহজ হবে। মুতমাইন নাফস হচ্ছে ওই ব্যক্তির নাফস যিনি নিজের ইচ্ছা, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে ঝুঁকায়া দেয়, এই হচ্ছে মুতমাইন নাফস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতমাইন নাফসকে ডাক দিচ্ছেন, হে মুতমাইন নাফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে চলে আসো, ফেরত আসো। মুফাসসিরিনে কেরাম এই ডাকটা আল্লাহ কখন দেন বা কখন দিবেন এটা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন।
আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুলুম দেওবন মাদ্রাসার 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম, বড় মানুষ, তিনি বলেছেন এই ডাক আল্লাহ কখন দেন? বলে ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তো আল্লাহ তাআলা এই ডাক দেন। কখন, কিভাবে? তা হযরত বলেন, হাদিসের কথা এটা, ইমানদার বান্দার সময় যখন ঘনিয়ে আসে তো মালাকুল মউতকে যখন আল্লাহ তাআলা পাঠান, একা যান না মালাকুল মউত, সাথে জান্নাতের কিছু ফেরেশতাও যান, সাথে সঙ্গী হয় মেহমানকে আগায় আনার জন্য, এটা সম্মান। কিন্তু মালাকুল মউত যদি হঠাৎ আসে তো ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর খাস নেককার বান্দা ভয় পেয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চান না জীবন সায়ান্নে, জীবনের এই শেষ মুহূর্তে তার এই খাস বান্দাকে বিব্রত করতে, এটা আল্লাহ চান না। তো এই জন্য হাদিসে আসছে ওই মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতারা আসে কিভাবে, যে ওই মৃত্যু পথযাত্রী দূর থেকে দেখে একটা আলো তার দিকে আসতেছে, আলোর মতন দেখা যায়, এটা তার কাছে ভারী সুন্দর লাগে, এক নজরে তাকায়া থাকে, এটা কি আসতেছে এত সুন্দর। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে তখন সে বুঝতে পারে যে এই আলো হচ্ছে মানুষের মতো দেখতে সূরতের সুন্দর সুন্দর কিছু লোক, ফেরেশতা। হাদিসের কথা, তো ফেরেশতারা ওই ব্যক্তিকে তখন ডাকতে থাকে, বের হও, রুহকে ডাকতে থাকে, এই রুহ বের হও, কি বইলা ডাকে তাও হাদিস আসছে। আল্লাহ নবী বলেন ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নাফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভিতরেই তো ছিলা, এখন বের হও। বলে কই বের হব? বলে ইলা রওহিন ওয়া রাইহান, বাগ বাগিচা আর জান্নাতের দিকে বের হও। রব্বি গায়রি গাদবান, এবং তোমার ওই রবের কাছে ফেরত আসো যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ফেরেশতারা ডাকতে থাকে, কিন্তু ডাকলে কি হবে, ওই রুহ তো শরীরের মধ্যে লম্বা সময় অবস্থান তার, রুহ আসার পর এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় নাই, এখন তো রুহের সাথে শরীরের গভীর সম্পর্ক আর ভালোবাসা তৈরি হয়ে গেছে, তো রুহ বের হতে চাইবে না, না আমি বের হব না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো বের হতে চায় না, মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা তখন হুকুম করবেন যে আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। তো জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে তার চোখের সামনে, এটা অবাক লাগে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবাক আগে লাগতো, এখন লাগার কথা না। কেন? এখন এমন ল্যাপটপ বের হয়েছে, অ্যাড দেখছিলাম বহুত আগে, বাংলাদেশে আসছে কিনা আমি জানি না, ওই ল্যাপটপ অন করে হাত দিয়া এরকম টান মাইরা স্ক্রিন বানায়, শূন্যের মধ্যে অন্ধকারে টান মারলে স্ক্রিন হয়ে যায়, এখানে লেখে শূন্যের মধ্যে লেখা ওঠে, এখানে ভিডিও অন করে শূন্যের মধ্যে ভিডিও চলতেছে, টেকনোলজি। ভাই, তোমার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে তো তোমার মস্তিষ্ক যে খালেক বানিয়েছেন তার পক্ষে জান্নাতের দৃশ্য বান্দার সামনে প্রকাশ করা, এটা কি কঠিন কিছু? বান্দা তাকায়া থাকবেন, আরে কি আজিব দৃশ্য। ঠিক ওই মুহূর্তে মালিক ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া
فادخلي في عبادي وادخلي جنتي او مطمئن نفس ارجعي ফেরত আসো খেয়াল করেন ফেরেশতারা বলেছিলেন ও খরুজি বের হও আল্লাহ শব্দ পাল্টা দিয়েছে আল্লাহ বের হও বলেন না আল্লাহ বলতেছেন ই ফেরত আসো সংবাদ দিচ্ছেন আজকে রব তোমার উপর রাজি হয়ে গেলেন বলে এখন বলে এখন জান্নাতে যাইবা বলে জান্নাতে যে যাবে হঠাৎ এক জায়গায় যাইতে একটু ভয় ভয় লাগে জামাই আদর বুঝেন জামাই আদর ওলা ভাই মাথালার কি জন্য বেড়া তুই কি বুঝবি আন্দাজি কথাবার্তা যারা বিয়ে করছে এরা মাতালারে বলেন জামাই আদর বুঝেন শাশুড়ির আদরটাই মূলত জামাই আদর জামাইরে শাশুড়ি খুব আদর করে কিন্তু শর্ত হইলো যৌতুক না নেওয়া লাগবে বুঝছনি শাশুড়ির আদর যদি চাও তো যৌতুক ছাড়া বিয়ে করবা যৌতুক নিলে শাশুড়ি তাকাই বনে মুখের দিকে বলা ভাই বিয়ের কথা কইলে খুব খুশি হয়ে যাবে নতুন জামাই শ্বশুর বাড়ি যাবে জানে এত আদর করবে তারপরেও একটু আনইজি লাগে নতুন জায়গা তো আপন ছোট ভাইটাই চাচা তো মামা তো খালা তো কাউরে সাথে নিয়ে আনে চল কেমন কেমন লাগে নতুন জায়গা ঠিক জান্নাতি বান্দারও যেমন এমন একটা হাল কই যাবো একা একা তো আল্লাহ বলতেছেন তুমি একা না ফাদখুলি ফি ইবাদি আমার আরো স্পেশাল বান্দা আছে তাদের সঙ্গী হও তাদের সঙ্গী হয়ে তুমি জান্নাতে যাও এই জন্যে দোস্ত জীবনের টার্গেট ঠিক করেন টার্গেট এক একজনের জীবনের এক এক টার্গেট প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু হয় ওই অবস্থায় আমার মালিক আমার উপর রাজি সকলের দেখেন কিছুদিন আগে আমি নিজেও দোয়া করতাম আল্লাহর কাছে খুব দোয়া করতাম আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও দোয়া করতাম আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও তোমার ঘরে চুমা দেওয়া অবস্থায় মৃত্যু দিও এই দোয়াগুলো করতাম আল্লাহ আরাফার মাঠে আল্লাহ তোমার দিন কায়েমের জন্যে লড়াইয়ের ময়দানে আমার লাশ খুঁজে না পাওয়া যায় টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিও দোয়া করতাম হঠাৎ মাথায় আসছে হায়রে কি দোয়া করি আল্লাহ জানে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই এক অবস্থায়ও হয় নাই না নবী আলাইহিসসালাম কোরআন তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন না তওয়াফ করা অবস্থায় না সাজদা অবস্থায় না লড়াইয়ের ময়দানে তা আমি ঠিক কি দোয়া করি তো মাথায় আসছে না দোয়া এটা না দোয়া পাল্টাইতে হবে দোয়া করতে হবে আল্লাহ এমন অবস্থায় মৃত্যু দিও যে তোমার সন্তুষ্টির সুসংবাদ আমার কানে আসে কেন কারণ আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না আমার সাজদার কোনো দাম নাই তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম আমার মালিক রাজি না তো আমার ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো দাম নাই কথা বুঝে আসতেছে হায় আল্লাহ এই জন্য আমাদের জীবনের সকলের একমাত্র টার্গেট এইটাই বানাও এইটাই বানাই এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু হবে ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর বলেন খুশি রাজ এটা খালি আমি চাইলেই হবে না কিছু করা লাগবে না আমি চাইলেই কাম শেষ পাগল একটা রাস্তায় হাঁটে লাফাইতে লাফাইতে কিরে কি এত খুশি কেন ভালো খবর আস কি খবর বলে এমপি সাহেবের মেয়ারে বিয়ে করতেছে বলে আগে জানতাম পাগল এখন দেখি পাগলেরও মাথা খারাপ ডবল পাগল বলে এত ভেটকায়ও না কাম অর্ধেক সারছি ঠিক সারছো অর্ধেক কাজ বলে আমি তো রাজি এখন ওই পক্ষ রাজি হইলেই কাম শেষ অর্ধেক কাজ শেষ আমাদের হাল ওরটাও ওই রকম আমরাও চাই আল্লাহ রাজি হয়ে যাক কিন্তু আল্লাহকে রাজি করার জন্যে রাজি রাখার জন্যে আমাদের উপরও যে কিছু কর্তব্য আছে ওগুলো করতে রাজি না চাই আল্লাহ রাজি হয়ে যাক ফিরিতে পাওয়া যায় রাজি না ভাই
আল্লাহর সন্তুষ্টি ফ্রিতে পাওয়া যায়, আল্লাহর হস্তের জিনিস। আজকে এটাই হোক আমাদের কথা, সময় কম, আর 5-10 মিনিট আছে আজানের। ওই যে লোক কমাইতে না বসছি আমি, আমাদের একটাই কথা, মালিককে রাজি করব, রাজি রাখব, দুই কথা বলেন বলেন বলেন, মালিককে রাজি করব, রাজি রাখব। মালিককে রাজি করব কেমনে? নেক আমলের মাধ্যমে, সোজা কথা, এই বিষয়ে কথা বলবো না, সময় নেই। মালিককে রাজি রাখবো কেমনে, এটাই হলো আজকের আমার এই 5-10 মিনিট যা আছে এই কথা, মালিককে রাজি রাখবো কেমনে। বলে মালিক অসন্তুষ্ট কিভাবে হয় ওইটা আগে বুঝি, ওইটা বুঝলেই ওই কারণ সরায়া দিব তো মালিককে রাজি রাখা যাবে। বলেন আমাদের আজকের কাজ কি? একটাই কাজ, মালিককে রাজি, বলেন না, মালিককে রাজি রাখবো, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেমনে রাখবো? বলে মালিক অসন্তুষ্ট হয় যেই কারণে ওইটা করব না। মালিক অসন্তুষ্ট হন, বান্দা যখন মালিকের নাফরমানি করে, গুনাহ করে, তো মালিক অসন্তুষ্ট হয়ে যায়। তো মালিককে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়া দিয়া। বলেন কি ছেড়া দিয়া? গুনাহ ছেড়া দিয়া। গুনাহ করলে মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, গুনাহ করলে মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো ভাই, আমাদের অনেক যুবকরা, বিশেষত এখন যুবকদের আগ্রহ অনেক বেশি যে গুনাহ তো ছাড়তে চাই, কিন্তু গুনাহ তো ছাড়তে পারি না, এই অভিযোগ সবার, গুনাহ তো ছাড়তে পারি না। তো আমাদের বড়রা কিছু সহজ রাস্তা শিখাইছেন, তুমি গুনাহ কেমনে ছাড়বা, গুনাহ ছাড়ার জন্য সহজ রাস্তা কি? অনেক পথ পদ্ধতি বড়রা বলেছেন, আমি এক দুইটা কথা বলে শেষ করতব ইনশাআল্লাহ, যে গুনাহ কেমনে ছাড়ব। বলে কিছু চিন্তা মাথার মধ্যে বসাই, দিল আর দেমাগের মধ্যে কিছু চিন্তা বসাই। এক নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা, মালিকের লাজ লাজ দিলের মধ্যে লালন করব। আমার আগে মোহতারাম বলতেছিলেন, ইন্না ইনসান আলী রব্বিহি লাকানুত, মানুষ বেঈমান, এই কথা শুনি না, এই কথাটা আসছে, প্রসঙ্গটা আসছে আমার, মালিকের লাজ রাখবো। লাজ লাজ কি? লাজ কি একটু বুঝে, একটা ছোট্ট বাচ্চার সামনে আমি গুনাহ করি না, আমার মালিক দেখতেছে, ওই যে পিছনের এগুলারে মাইরেন না, বইকেন না, তাড়াইয়াও দিয়েন না, খালি একটু বুঝাইয়া চুপ করাইয়া দেন, আর যদি পারেন 5 টাকা দিয়া কয় তুই যায় চকলেট খাইয়া। দেখছেন নি ব্রিটিশ বাহিনী, বিচ্ছু বাহিনী, খবরও নাই। সালাম আলাইকুম, কথা বললেন না লিডার, একই তো দিন, তাড়াইয়া দিতে নাই। মাহফিলে বাচ্চারা আসা, মসজিদে বাচ্চারা যাওয়া, এটা ভালো লক্ষণ যে এই এলাকার একটা নতুন জেনারেশন দিনই পরিবেশে আসার জন্য প্রস্তুত হচ্ছে, বুঝেন না এই কথা। হ্যাঁ, লাজ রাখবো। লাজ কি? লাজ আমার ছোট্ট সন্তানের সামনে আমি গুনাহ করি না, লজ্জা লাগে। আমার মায়ের সামনে, বাবার সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। মানুষের সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। কিসের লজ্জা? কি দিছে তোমারে তোমার বাচ্চা লজ্জা লাগে যে? গুনাহ করতেছি বাচ্চার না মালিকের? কার নাফরমানি করছি? কার, বাচ্চার না মালিকের? তো যার নাফরমানি করতেছি তিনি দেখতেছেন, ওইটার চিন্তা নাই। সাধারণ মাখলুক, মাখলুক দেখে ওই লজ্জায় আমি দরজা আটকায়া দেই, জানলা আটকায়া দেই, গোপনে যায়া গুনাহ করি। আরে যাও যাও গুনাহ করো, এমন জায়গায় যায়া গুনাহ করো যেন খালিক তোমাকে না দেখে। যাও, কি মনে হয় খালিক কি দেখেন না দেখেন না? হ্যাঁ না, আমারে কেউ দেখে না। খালিক কি বলতেছেন? আলম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা, সে জানে না তার রব তাকে দেখতেছে। নবীকে বলতেছেন, ওয়াসবির লি হুকমি রাব্বিক ফা ইন্নাকা বি আয়ুনিনা। নবী, আপনি আমার চোখের সামনে, আমি তাকায় রইছি সরাসরি। অনেক সময় অন্য মনস্ক থাকে, মানুষ তাকায়া থাকে,
চিন্তা আরেক জায়গায়, সামনে দিয়া লোকজন আসা যাওয়া করে, খবর নাই, বলে আল্লাহ তাকায় রয়েছে, এরকম গাফলতের তাকানি, জানলা মনোযোগী না। আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাত, নবী আপনি জানায় দেন আমি শুধু তাকায় রই নাই, আমি খাপ পাইতে রয়েছি, যেই কোনো মুহূর্তে ধরতে পারে। আপনি আমি ভাবতেছি যে আমি একা কেউ নাই, গুনাহ করতেছি, মালিক বলতেছে ওহুয়া মা আকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই যাস আমি আসি সাথে, কই যায় করবা গুনাহ, যাও পর। আমি আর আপনি ভাবতেছি কেউ দেখে না কেউ জানে না, মালিক বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদুর, আর চোখে কার দিকে তাকাইছো ওইটাও আমি জানি, ভিতরে ভিতরে কি পরিকল্পনা আটতেছ ওইটাও আমি জানি। বলে পরিকল্পনা আটলে কি হবে এটা ভিতরে, বলে ভিতরে থাকবে না, ওহসিলা মা ফিস সুদুর, হাসরের মাঠে ভিতরের সব কিছু বাইর করে প্রকাশ করা হবে। বলে লাজ কিসের লাজ, মালিকের লাজ রাখবো কিসের লাজ, মালিকের নিয়ামতের লাজ কিসের লাজ, মালিকের অনুগ্রহের লাজ, যে হায়রে এত এত নিয়ামত পেয়েছি যার কাছ থেকে, করিম রব, করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, বলেন এই চোখ চাই আনছি আল্লাহর কাছে না চাইতেই দিছে, এই কান চেয়ে আনছি আল্লাহর কাছে না চাইতেই দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ সহ কত নিয়ামত না চাইতেই মালিক ঢেলে ঢেলে দিছেন। সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় নিয়ামত। আরে ভাই তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন শরীর মুবারককে রক্তাক্ত করেছেন, কয়দিন নিজের দাঁতকে শহীদ করেছেন, কয়দিন নিজের মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন, আরে শুধু কয়দিন তোমার নেতা কয়দিন তোমার জন্য অপেক্ষা করেন, আহ আল্লাহ এমন এক নেতা আমাকে দিয়েছেন যেই নেতা আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নেতা আমার আর আপনার জন্য রক্তাক্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথা মুবারক ক্ষতবিক্ষত হয়েছে, শুধু তাই না আজও অপেক্ষা করতেছেন কখন আমার উম্মত আসবে, ভুল ত্রুটি আছে তারপরও মালিকের দরবারে নিয়ে যাব, সুপারিশ কইরা আমি জান্নাতে সাথে নিয়ে যাব, অপেক্ষায় বসে আছেন। প্রিয় হাবিবকে এই জন্য আমরা এত মহাব্বত করি, কেন, কারণ প্রিয় হাবিব যে আমাদের জন্য এখনও কাঁদের, এখনও কাঁদের, এই জন্য আমাদের মুসলমান মানি প্রিয় হাবিবের এশক আর মহাব্বত দিলের মধ্যে আমরা গাইথা নিছি, এই জন্য নবীকে কেউ কিছু বললে সব বরদাস্ত করা যায়, এই জায়গায় চুপ থাকা যায় না, কথা বলে ঠিক ঠিক সব বরদাস্ত করা যায়, আমরা তো বলি এটা স্পষ্ট করে, আমাদেরকে ভয় পাওয়ার দরকার নাই, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না, আমরা নবীর আশেক, নবীকে মহাব্বত করি, আর সেই জায়গা থেকে বলি তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, ভাইকে নিয়ে কটুক্তি করলে কষ্ট লাগে, তোমার স্বামীকে নিয়ে কথা বললে কষ্ট লাগে, তুমি তোমার 14 গোষ্ঠীকে যত মহাব্বত করো আমি আমার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করি। তোমার বাবাকে গালি দিলে যদি কষ্ট লাগে আমার নবীকে গালি দিলেও কষ্ট লাগে, তোমার কষ্টের মধ্যে তোমার দাবি আর প্রতিবাদের মধ্যে স্বার্থের গন্ধ থাকে, আমাদের দাবি আর প্রতিবাদের মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে বলতে চাই নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত। সহ্যের একটা সীমা থাকার একটা জায়গা আছে, আমাদের সহ্যের সীমা শেষ হয়ে গেছে, কখন কি হয়ে যায় বলতে পারি না। ফ্রান্সে দেখেছেন আপনারা প্রকাশ্যে আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন চালায় দিছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে, মুসলমান হিসাবে কিভাবে বরদাস্ত করি, আমাদেরকে নীতি কথা শোনাও, আমরা উস্কানি দেই, আমরা উস্কানি দেই না, আমাদেরকে খোঁচা দেওয়া হয়,
খোঁচা বন্ধ করো, আমরা সালামত আর নিরাপত্তার অফার তো তোমাদেরকে দিয়ে রাখছি, কিন্তু যদি খোঁচা বন্ধ না করো তো আল্লাহ আমাদেরকে একটা হুকুম করেছেন, সূরা তওবা খোল আয়াত 12-13 আল্লাহ বলতেছেন, ও ইন্নাকাসু আইমানহুম মিন বাদি আহদিহিম ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইমাতাল কুফর ইন্নাহুম লা لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم কথাকার আল্লাহ বলতেছেন, আরে মুমিন শোন, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না, আমরা মিনমিন করতে জানি, আম্মা জানের সামনে নবীকে ইহুদি আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি মরেন, ধোকা ধোকা, সালামের শব্দের বিকৃতি, আসসালামুর জায়গায় বলছে আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু, আপনি মরেন, এই জন্য আমরা বলি সালাম রে শব্দ বিকৃতি কইরা যে সালাম দেয় বোঝা গেল এটা ইয়াহুদির সন্তান, সালাম বিকৃতি করে দেওয়ার জিনিস না, নবী আমাদেরকে শুদ্ধ করা সালাম দেওয়া শিখাইছেন, এখন বলে শুদ্ধ করা সালাম বলে জঙ্গিরা শিখায়, যদি শুদ্ধ সালাম দেওয়া জঙ্গি হয় তো খোদার কসম আমিও জঙ্গি, টাকনুর উপরে কাপড় বড়া বলে জঙ্গিবাদের লক্ষণ, টাকনুর উপরে কাপড় বড়া যদি জঙ্গিবাদ হয় তা আমি ওই জঙ্গিদের লিডার আলহামদুলিল্লাহ, আম্মা জান তো খেইপা গেছেন, কিরে নবীর এই কথা বললো বুঝে ফেলাইছে, আম্মা জান বলেন ওয়া আলাইকুমুসসালাম ওয়াল্লাহ না ডাবল, তুইও মর আল্লাহর লানত সহ, আল্লাহর নবী বলেন ইয়া আয়েশা মাহলান ইয়া আয়েশা, আয়েশা থামো, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ সব বিষয়ে নরম আচরণ পছন্দ করেন, আমরা তো সেই নবীর উম্মত, আমরা নরম আচরণ করতে জানি, কিন্তু কিছু জায়গা আছে আল্লাহ বলেছেন এই জায়গায় মিনমিন চলবে না, এই জায়গায় কই গেছি গা অন্যদিকে গেছি গা, হায় অত আনুফিদিনিকুম, সূরা তওবা আয়াত 12 খুলেন কোরআন, আল্লাহ বলতেছেন যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, দাড়ি নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ টুপি নিয়ে কটাক্ষ করে, পর্দা নিয়ে কটাক্ষ করে, ইসলামী পরিভাষা নিয়ে কটাক্ষ করে, আল্লাহ বলেন লা ঈমান আলাইহিম, তাদের সাথে কোনো আপোষ নাই, বলে কী করা লাগবে, বলে যেখানে পাওয়া যাবে ধৈরা হত্যা করতে হবে, যদিও এটা রাষ্ট্রের কাজ, আমরা তাদের কাছেই আবেদন জানাচ্ছি, আল্লাহ বলে কিরে এই দাবি তোলার ক্ষেত্রে তোরা দেখি একটু মিনমিন করতেছস, ভয় পাস, আতাখশাউনাহুম, 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আতাখশাউনাহুম, তোরা কি একরে ভয় পাস, তোরা কি ভারতকে ভয় পাস, আমেরিকা ভয় পাস, রাশিয়া ভয় পাস, আল্লাহ বলতেছেন যদি ইমানদার হস এদেরকে ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে পাইতে হবে আমাকে, কার কথা, আমাদেরও কথা একটাই, আমাদেরকে লাল চক্ষু আর ওই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, কালিমা যখন পড়েছি এই জানকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি, এখন শুধু অপেক্ষা মালিকের দিন জিন্দা করার জন্য, এই জানটা কুরবানি দিয়া মালিকের জান্নাতে কখন ঢুকবো সেই অপেক্ষায় প্রহর গুনতেছি, কথা বলে সব বিষয়ে আপোষ করা যায় না, আমার নবীকে নিয়ে কটুক্তি করবো আমরা চুপচাপ থাকবো, যদি চিন্তা করো এটা তো তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছ, আমাদের এই জুব্বা দেখে ভাবছো এরা কিছু বুঝে না, মিসওয়াকার তাসবি দেখে ভাবছো এরা কিছু বুঝে না, বুঝি না আসলে, তুমি অত পেসপুস বুঝি না, আমরা একটাই বুঝি আসি দাউয়া আলাল কুফফার, আমার দিনের বিষয়ে গুতাগুতি করবা আমারে পাড়া দিবা আমি কল্লা ফালাইয়া দেবো, হিসাব সোজা, আমার কি হবে আমি জানি না,
আমার প্রকাশ্য কথা এটা, আমার সামনে যদি কোনো কুলাঙ্গারে পাই যে আমার নবীরে গালি দিছে, খোদার কসম আমার আমার বিচার কি হবে আমি জানি না, ফাঁসি হবে না মৃত্যুদণ্ড হবে না জীবন জেল হবে আমার জানার সময় নাই, খোদার কসম সাথে সাথে ওই কুলাঙ্গারের কল্লা ফালাইয়া দিব, কল্লা ফালাইয়া দিব। প্রস্তুত আছো মুসলমান? কি হবে হবে জানি না, নবীর ইজ্জত রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাই গুনাহ ছাড়ার কথা, আমি গেছি আরেক জায়গায়, এত বড় নিয়ামত আল্লাহ দিছে, আল্লাহ গুনাহ করার সময় আমাকে আপনাকে ডাকেন, এরে বান্দা তুই কেন গুনাহ করস, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, ওই করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো, আমি তোরে কত নিয়ামত দিছি যার পিছনে ছুইটা তুই গুনাহ করতেছস, ওই মখলুক তোরে কে দিছে তুই বল। ও দোস্ত, এই জিনিস মাথায় ঢুকান যে আমি যে গুনাহ করতেছি আমার মালিক দেখতেছে। তিনটা কথা শেষ, কথা রাগানো যাবে না, তিনটা কথা মুখস্থ করে। এক নম্বর বলে মালিক দেখতেছে, গুনাহ যখন করবো এই তিনটা কথা মাথায় রাখবো, মালিক। দুই নম্বর ফিরিস্তারা দেখতেছে, ফিরিস্তারা সাক্ষী রেডি, সাক্ষী রেডি, ফিরিস্তারা দেখতেছেন মানে এটা একটা সাক্ষী, ছয়টা সাতটা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আটটা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, জমিন দাঁড়ায়া যাবে, ইয়াওমাইজিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওহালাহা, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করছি ওই জমিন সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, হা আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলহুম, পাও সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে, জমিন পাও হাত চোখ কান চামড়া ছয়টা, মালাক কেরামান কাতিবিন সাক্ষী দিবে সাতটা, আমলনামা সাক্ষী দিবে। এই জন্য গুনাহ করার সময় দোস্ত এগুলা মাথায় রেখো যে সাক্ষীর থেকে একটু গোপন হইয়া গুনাহটা করি, যাও আমি অনুমোদন দিলাম যাও, এই সাত সাক্ষীরে এড়াইয়া তুমি যাইয়া যা মনে চায় গুনাহ করো, যাও যাও কোন জায়গায় যাইয়া গুনাহ করবা, যাও খবরদার জমিন যেন টের না পায়, খবরদার তোমার পাও যেন টের না পায়, খবরদার হাত যেন টের না পায়, চামড়া যেন টের না পায়, চোখ যেন টের না পায়, কান যেন টের না পায়, যাও যা মনে চায় করো, দেখি কত গুনাহ করা যায়। এই মালিক একটা গুনাহ করাও সম্ভব না, এই সাতটা সাক্ষীকে এড়াইয়া একটা গুনাহও করা, এই বিষয়টা মাথায় রাখার। তিন নম্বর, এই আমলনামা নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমলনামা উল্টা পাল্টা হয়ে গেলে আমলনামা বাম হাতে চলে আসবে, চিৎকার করে করে কাঁদতে হবে তখন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ। চিৎকার করে করে কানবে, হায় আমলনামা যদি না দেওয়া হইতো, এখন আমি জানি না আমার হিসাব কি হবে, আহারে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হইয়া যাইতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচারকে পাল্টাইয়া দিছি, ক্ষমতা দিয়া বিচারকে চেঞ্জ করছি, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারে না, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে। ও ভাই দোস্ত, এই তিনটা বিষয় মাথায় রাখেন, এক নম্বর মালিক, দুই নম্বর ফিরিস্তারা সাক্ষীও দেখতেছে, তিন নম্বর হচ্ছে আমল নামা নিয়া মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই তিনটা বিষয় মাথায় রাখেন তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, গুনাহ ছেড়ে দিলে মালিককে রাজি রাখা যাবে, মালিককে রাজি রাখা গেলে দুনিয়াটা ওইভাবে চলতে পারলে, জীবনটা কাটাইতে পারলে, তো মৃত্যুর সময় মালিক ডাক দিবেন ইনশাআল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, দুনিয়ায় আসছো আমার জীবন আমার চাওয়া মতো জীবনকে কাটাইছো, ইরজিই এখন ফেরত আসো, আমি তোমার উপর রাজি, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন এবং সুন্নতওয়ালা জীবন বানানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।